শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালোই আছো। আমি অনিল চন্দ্র কিটপিনিয়া, ইনস্ট্রাক্টর ননটেক ম্যাথমেটিক্স, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরের ন্যায় আজকেও তোমাদের ম্যাথমেটিক্স টু বিষয় কোড 65921 টপিক ইউনিট ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমি নির্দিষ্ট ইন্টিগ্রালের প্রাথমিক একটু ধারণা দেব। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমরা আগে ইন্টিগ্রাল একটা ছক দেখিয়েছিলাম। ইন্টিগ্রালের দুইটি পার্ট, একটা ইনডেফিনিট ইন্টিগ্রাল, একটা ডেফিনিট ইন্টিগ্রাল। আপনি ইনডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে বেশ কিছু লেকচার দিয়েছি, আজকে ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রালের বাংলায় যে নির্দিষ্ট যোগস, আমি নির্দিষ্ট যোগস নিয়ে একটু কথা বলবো। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, দেখো আমরা আগেই অনির্দিষ্ট ইন্টিগ্রালে বলেছিলাম যে এফ যদি একটা ফাংশন হয়, সেটার ইন্টিগ্রেশন আমরা যদি করি, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ইকুয়াল টু, আমি এখানে লিখে দিছি যদি ক্যাপিটাল এফ এক্স হয়, আমরা যাই ধরি ক্যাপিটাল এফ এক্স হয়, তাহলে আমরা নির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে কি করব সেটা একটু লক্ষ্য করো। ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স প্লাস সি আমরা আগে লিখেছিলাম, কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে যদি আমাদের সীমাটা দেয়া থাকে, আমি এখানে তোমাদের লিখে দেখিয়ে দিয়েছি, x ইকুয়াল টু a টু x ইকুয়াল টু b, তাহলে এই যে মানটা এটাকে বলা হয় সীমা, এটাকে বলা হয় লোয়ার লিমিট। নিচের যে মানটা থাকবে সেটাকে বলা হয় লোয়ার লিমিট, আর উপরে যে মানটা থাকবে সেটা থাকবে আপার লিমিট। শিক্ষার্থীবৃন্দ, এই যে লোয়ার লিমিট মানে নিম্ন সীমা, আর আপার লিমিট হলো গিয়া ঊর্ধ্ব সীমা। তে এই x ইকুয়াল টু, এখানে আমরা যার সাথে ইন্টিগ্রেশন করব, আমরা x করি y করি, যেটার সাথে কি করব প্রকৃতপক্ষে সেইটা নিয়ে এটা মান, এটা আমাদের পরীক্ষার প্রশ্ন এখানে লেখা থাকবে a টু b, প্রকৃতপক্ষে এটা কিন্তু x এর মান। তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন করার পরে এটা তৃতীয় বন্ধনী দিয়ে সেই ডান পাশে সেই x ইকুয়াল টু a টু b লিখতে হবে, এবং মূল কথা হলো কি, আগে আমাদের ঊর্ধ্ব সীমার মান বের করতে হবে। ঊর্ধ্ব সীমার মান এই উপরের এই মানটা x এর মানটাই রেজাল্টে বসিয়ে দিতে হবে, যে রেজাল্ট হবে বিয়োগ দিয়ে আবার নিম্ন সীমার মানটা বসাই দিয়ে আমরা রেজাল্ট পাবো। শিক্ষার্থী মিত্র, আবার একটু লক্ষ্য করো, আমি আবার একটু বলি, যে কোনো একটা ফাংশনের যদি আমরা ইন্টিগ্রেশন করি, সেই ফাংশনটার যে রেজাল্ট হবে প্লাস সি দিয়ে আমরা আগে শেষ করব, আর যদি নির্দিষ্ট ইন্টিগ্রাল হয় তাহলে নির্দিষ্ট মানটা মানে নির্দিষ্ট একটা যদি মান হয় সেখানে কিন্তু আমাদের লিমিট দেওয়া থাকে। তোমাদের একটু ছোট্ট একটু কথা বুঝাই, মনে করো একটা রাস্তার একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, মনে করো এখানে 0, 1, 2, 3, হঠাৎ করে তুমি যদি মনে করো এখান থেকে একটা গাড়িতে ওঠো, এখানে নেমে যাও, তাহলে আমরা সেই মানটা কিভাবে বের করবো? সহগত কারণে আমরা বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ দিয়ে দেখবো যে আমরা 2 কিলোমিটার পথ অতিক্রম করেছি, তাই না? ঠিক আছে, তাহলে লিমিটটা অতদ্ভুত ঘটনা, আমাদের লোয়ার লিমিটটা দেয়া থাকবে, আপার লিমিটটা দেয়া থাকবে। ইন্টিগ্রেশন করার পরে আগে আপার লিমিটের মান বসিয়ে বিয়োগ দিয়ে লোয়ার লিমিটের মান বসাইতে হবে, তাহলে আমরা যে মানটা পাবো সেটা কি হলো আমাদের নির্দিষ্ট মান। তাহলে আমরা কি কি শিখলাম শিক্ষার্থীবৃন্দ? আমাদের ইন্টিগ্রেশনের নিচে যে মানটা থাকে সেটাকে বলা হয় লোয়ার লিমিট, বাংলায় বলা হয় নিম্ন সীমা, উপরে যে মানটা থাকে সেটাকে বলে আপার লিমিট, ঊর্ধ্ব সীমা। এবং আরেকটি কথা হচ্ছে, এখানে যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব, মনে করো এখানে dx লেখা আছে x এর সাপেক্ষে, তাহলে এইটা প্রকৃতপক্ষে x এর মান, আমাদের পরীক্ষার প্রশ্নে এরকম x ইকুয়াল টু লেখা থাকবে না, তখন কিন্তু এভাবে লেখা থাকবে শিক্ষার্থীবৃন্দ, তখন কিন্তু এইভাবে লেখা থাকতে পারে, এভাবে লেখা থাকতে পারে, তাতে এইটাই আমরা ধরে নেবো।
যে এটা x এর নিম্ন মান এটা হচ্ছে x এর উর্ধ্ব মান এই যে শিক্ষার্থীবৃন্দ আমাদের মোটামুটি মৌলিক ধারণা তাহলে আমাদের কি কি লক্ষ্য রাখতে হবে একটা তৃতীয় বন্ধনী দিতে হবে তৃতীয় বন্ধনী দিয়ে উপরে থাকবে x এর মান নিচে থাকবে উপরে থাকবে আপার লিমিট নিচে থাকবে লোয়ার লিমিট আমরা যখন মান বসাবো শিক্ষার্থীবৃন্দ তখন আগে কিন্তু আমরা আপার লিমিট বসাবো এবং মধ্যে মাইনাস দিয়ে পরে লোয়ার লিমিট বসাবো তারপর অন্তর্করণ অন্তর্করণ আর কি বিয়োগ করবো তা শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো আমরা কিছু উদাহরণে যাই শিক্ষার্থীবৃন্দ তোমাদের বইয়ে ছোট ছোট মনে করো 40-50টা অতি সংক্ষিপ্ত আছে আমি তোমাদের পাঁচটি চার পাঁচটা অত দেখিয়ে দেবো তাতেই দেখবা তোমাদের বই সে 50টি হয়ে গেছে এই এভাবে একটু কৌশল করে আমি এক নাম্বার দিলাম এভাবে পাঁচটি নাম্বার দিলাম দেখো মনে করো এখানে কিন্তু আমাদের লেখা থাকবে এক্স ইকুয়াল টু এ এক্স ইকুয়াল টু এই x কিন্তু দেয়া থাকবে না পরীক্ষার প্রশ্নে শিক্ষার্থীবৃন্দ x কিন্তু দেয়া থাকবে না আমি একটা যদি দিয়ে দেখাচ্ছি এই দেখো টি x বাই x শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা কি 1 বাই x এর ইন্টিগ্রেশন সূত্র আমাদের তো সবার আইডিয়া আছে জানা আছে তাই না কি ছিল log x এই দেখো log x তো দেখো আমরা এই যে মান বসাবো এই এখানে এই এই যে লেখা থাকবে x = এখানে a x = এখানে b শিক্ষার্থীবৃন্দ এখন আমরা কি করব এই লোয়ার লিমিটটাকে বসাবো তাহলে log b মাইনাস log a শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু হয়ে গেল এখন এটার বিয়োগফল করব যদি মান থাকতো তাহলে বিয়োগ করতাম তাহলে আমরা কি লিখব এখানে log আমরা জানি log ভাগে বিয়োগ একটু লক্ষ্য করো নিশ্চয়ই বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ আমি কোন কারণে শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের এখানে থাকে b এখানে যদি থাকে a শিক্ষার্থীবৃন্দ তাহলে কি হবে একই অঙ্ক কমপক্ষে তার এক হয়ে যাচ্ছে তোমাদের বই অনুসারে আমি দেখাচ্ছি তাহলে এইখানে হবে b এইখানে হবে মান বসানোর সময় এখানে হবে a এখানে হবে b তাহলে শিক্ষার্থীবৃন্দ এই যে আমি দুইটা অঙ্ক দেখালাম একেবারে সেম না এখন এইভাবে তোমাদের আমি আরেকটা দেখাচ্ছি আবার একটু করেই দেখাই আলাদা করে দেখো এভাবে দেখাচ্ছি তোমাদের ওয়ান টু টু এই দেখো একই জিনিস শিক্ষার্থীবৃন্দ ওয়ান টু টু বি বাই এক্স এক্স বাই এক্স শিক্ষার্থীবৃন্দ তাহলে কি হলো এই দেখো লগ এক্স এই ওয়ান টু টু এ তো শিক্ষার্থীবৃন্দ আমি কিন্তু এখানে লেখা নাই তোমাদের বই যদি ভাবি এক্স ইকুয়াল টু ওয়ান লেখা থাকে এক্স ইকুয়াল টু টু লেখা থাকে থাকতেও পারে নাও থাকতে পারে অতএব আমি আর এখন আর দেখাবো এখানে আমি এই দেখাই দিলাম আর একটু দেখাই দিলাম এই এক্স এটা বাস্তবে কিন্তু এক্স এর মান তাহলে কি দাঁড়াইলো লগ টু মাইনাস লগ ওয়ান শিক্ষা তোমার দুই ভাবে কাজ করতে পারবো ওভাবেও কাজ করতে পারবো তাছাড়া আমরা কিন্তু জানি লগ ওয়ান এর মান জিরো সেই হিসাবেও যেতে পারবো তাহলে আমরা এভাবেও লিখতে পারি log 2 মাইনাস 0 ইকুয়াল টু log তাহলে শিক্ষার্থীবৃন্দ তাহলে দেখ এই যে আমরা এখানে আমরা কিন্তু এইটাকে যদি আমরা তিনটে অঙ্ক চারটে অঙ্ক মনে করি তা মনে করার কোনো দরকার নেই একই অঙ্ক একই অঙ্ক আমি আরেকটু অঙ্ক দেখাচ্ছি মনে করো অন টু এ স্কয়ার এই চার নাম্বার অন টু এ স্কয়ার তাহলে শিক্ষার্থীবৃন্দ কি হবে এখানে অন এখানে কি হবে এই দেখো এ স্কয়ার
তাহলে এখানে হবে এস শিক্ষার্থীবৃন্দ এস কার এখানে কি হবে শিক্ষার্থীবৃন্দ 2e তোমরা তো লগে জানো যে পিছনে আসে সামনে আসে আর কি টুটা ঠিক হবে 2 দেখো কি দাঁড়ালো 2 log এর মান অন ইকুয়াল টু 2 তার শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের বলতে চেয়েছি এই যে তোমাদের চারটা বা পাঁচটা অঙ্ক দেখাই দিলাম এক কিন্তু প্রকৃতপক্ষে একটি অঙ্ক আমি তোমাদের আরেকটি অঙ্ক দেখাচ্ছি তোমাদের কই আমি লক্ষ্য করছি 50 টতে সংক্ষিপ্ত আমি 50 টতে সংক্ষিপ্তকে পাঁচটায় নিয়ে আসছি আমি তোমাদের এই 50 টা অতি সংক্ষিপ্তকে পাঁচটায় নিয়ে আসছি এক একটা নিয়ম থেকে পাঁচটা করাই দিচ্ছি আর পাঁচটা দুইটা দিনে তোমরা করে নিও আমি চারটা পাঁচটা নিয়ে সব নিয়ে আসছি দুই নাম্বার লক্ষ্য করো মনে করো ই টু দি পাওয়ার যে কোন ই টু দি পাওয়ার রকম 0 টু 1 শিক্ষার্থীবৃন্দ আমি আর ই টু দি পাওয়ার এক্স লক্ষ্য করো ই টু দি পাওয়ার এক্স আর বড় করে লিখতে পারতাম 0 টু 1 ই টু দি পাওয়ার এক্স শিক্ষার্থীবৃন্দ তে লক্ষ্য করো ই টু দি পাওয়ার এক্স কৃষ্ণ কল হয় কি ই টু দি পাওয়ার এক্স সীমা কি 0 টু 1 শিক্ষার্থীবৃন্দ আমরা কি বসাবো আগে ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0 তাহলে কি রেজাল্ট দাঁড়াইলো শিক্ষার্থীবৃন্দ ই টু দি পাওয়ার 1 মানে ই পর 0 মানে অল শিক্ষার্থীবৃন্দ আমাদের অঙ্ক হয়ে গেল লক্ষ্য করো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা 0 ঊর্ধ্ব সীমা 1 আমরা মানটা বসাই দিলাম শিক্ষার্থীবৃন্দ আমি পরবর্তী অঙ্কে যাই এই দুই নম্বরের দুটি এখানে যদি 2 থাকতো তার পার্থক্যটা কি কিছুই না এখানে শুধু একটু হয়তো এখানে 2 হতো এখানে ইএস কার হতো অঙ্ক শেষ দুইটা শিক্ষার্থীবৃন্দ যদি অন টু টু হতো তিন নাম্বার হবে দেখো এই নিয়ে তোমাদের বইয়ে শুধু সংখ্যা বাড়াইছে তুমি সংখ্যা বাড়ানো করতে হবে অন টু টু দেখো তিনটা এই অন টু টু আমি একটু লক্ষ্য করো ম্যাজিকের মতো অন টু টু আগে হবে টু পরে হবে অন ই টু দি পাওয়ার অন এর মান কি শিক্ষার্থীবৃন্দ ই তাহলে দেখো এই অঙ্ক শেষ হয়ে গেছে ইচ্ছে করে তোমাকে অন লেখতে পারে ই মাইনাস এই কয়টা হলো তিনটা শিক্ষার্থীবৃন্দ আমি নেক্সট চার নাম্বার আবার একটু আলাদা করে দেখাচ্ছি চার নাম্বার আলাদা করে দেখাচ্ছি একই অঙ্ক শুধু সীমা চেঞ্জ করে দেখাচ্ছি 0 টু মানে করো লক্ষ্য এই সীমা দিতে হয় 0 টু লক্ষ্য ই টু দি পাওয়ার এক্স এডিএক্স শিক্ষার্থীবৃন্দ তাহলে আমি তোমাদের বইয়ে 50 টা অঙ্কটাকে অঙ্ককে আমি 5 টা অঙ্কে নিয়ে আসছি e to the power x and up e to the power x 0 to log তাহলে কি বসাবো আগে e to the power log 2 e to the power 0 শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই তো জানো e log এর মান 1 তাহলে থাক কি 2 2 minus f equal to a তো দেখো শিক্ষার্থী এই যে e to the power x এর অঙ্ক বইতে তোমাদের যত জায়গায় আছে আমি লক্ষ্য করছি এখানে একটা ওখানে একটা বিভিন্ন জায়গায় আছে তুমি এই সব অঙ্কগুলো এক জায়গায় গুছিয়ে দিয়ে আসো শিক্ষার্থী আমি তোমাদের এই চারটা করাই দিলাম পরে যেন আর কি করাই দেই পাঁচটা না এই যে এখানে তোমাদের বইতেই আছে বইতেই বলছি লগ অন টু লগ শুধু এই কি সামান্য জিনিস অথচ এটাকে এক একটা অঙ্ক নতুন নতুন ভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এখানে তাহলে এখানে আমরা কি করব লগ অন তাহলে আমরা বসাবো এখানে কি বসাবো লগ অন শিক্ষার্থীতে লক্ষ্য করো ই লগ এর মান 1 থাকে 2 ই লগ এর মান 1 থাকে 1 ইকুয়াল টু 1 আছে অন্য ভাবেও করা যায় এই লগ এর মান 0 এখানে আমরা অবশ্যই করে দেখো এই কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর অঙ্ক শিক্ষার্থীতে আমি 5 টি করাই দিলাম আমি নেক্সট অঙ্কে যাই আমি কিন্তু মাত্র দুইটা অংশ সংক্ষিপ্ত দেখাই যাব একটা ই এর আর প্রথমে একটা দেখাই দিলাম লগ এর যে সূত্র ব্যবহার করি আমি নেক্সট সূত্র আর একটা সূত্রে যাই আমি লক্ষ্য করে দেখেছি তোমাদের বইয়ে মাত্র চারটা পাঁচটা সূত্র ব্যবহার করে টোটাল বইটায় প্রায় 50 থেকে 60 অঙ্ক করে ফেলছে আমরা তোমরা যদি এই পাঁচটা অঙ্ক একটা জায়গায় সুন্দর করে নোট করে নাও আমার মত আমি কিন্তু তোমাদের একটু দেখাই দিচ্ছি নেক্সট আমি তিন নাম্বারে যাবো শিক্ষার্থীবৃন্দ তিন নাম্বারে যাবো শিক্ষার্থীবৃন্দ তোমাদের বইয়ে শিক্ষার্থীবৃন্দ
very very important jab kon ashe bar 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 ashe dx by 1 plus x square shiketo em kotha kore tomader bar bar ashe shudhu shikhasi 0 to root 3 1 to root 3 0 to 1 1 to infinity ami pas ma dekhai dicche pas ma lage check kore shiketo kintu ki hobe sobcheye tomar very very important 1 by 1 plus x square ki shudhu ta ki chilo tan inverse x shiketo dei na ei tale amra shudhu amader kas urdhu sima age boshabo nimno sima pore boshabo shiketo kintu lokkho koro ei tale amra ki man ta boshabo tan inverse root 3 minus tan inverse 1 শিক্ষার্থী তুমি বাকি কাজটা এখানে করে দে এখানে করে দে তাই না একটু লক্ষ্য করো tan inverse root 3 tan quadratic মান root 3 এমনি যদি তুমি ডিগ্রির কথা বলো 60 ডিগ্রি মান তাই না আর যদি তুমি রেডিয়ানে লেখো তাহলে কি লিখতে পারো পাই বাই 3 শিক্ষার্থী বন্ধু আর tan inverse tan quadratic মান 1 শিক্ষার্থী বন্ধু তোমরা নিশ্চয়ই জানো কয়টি বলো 45 তা তোমরা আস্তে আস্তে বড় হয়ে গেছো কিন্তু তাই না এখন কিন্তু সব সময় লক্ষ্য করবা 45 টা এক বানা পাই মানে 180 ব্যবহার করবা তাহলেই হয় 180 দিয়ে 2 দিয়ে ভাগ দিলে 90 3 দিয়ে ভাগ দিলে 60 4 দিয়ে ভাগ দিলে 45 6 দিয়ে ভাগ দিলে 30 এক দুই বার লক্ষ্য করলেই হয়ে যায় তাই না তো দেখো শিখে তুমি তারপর যদি তুমি এখানে 60 দিয়ে দাও এখানে 45 দিয়ে দাও কেন তারপর 60 দিয়ে 45 15 হয়ে যায় কোনো অসুবিধা নেই শিক্ষা তুমি লক্ষ্য করো কি রে যাবে দাঁড়াইলো tan ইনভার্স tan এর সাথে কাটা কাটা যায় ইনভার্স ফাংশন তোমরা নিশ্চয়ই দেখেছো এখানে tan ইনভার্স tan এর সাথে কাটা যায় পাই বাই 4 থাকে তারপরে একটু তুমি লসাগু যদি করো এইটা 60 ডিগ্রি 45 ডিগ্রি ভাই কয়টি দিয়ে ঠিক করতে বিন্দু 15 ডিগ্রি আর তুমি যদি এখানে লসাগু করো এই 12 এখানে থাকে 4 পাই এত লাগে না 3 পাই এই এখন আর তোমরা এত ছোট নেই পাই বাই 12 এই এই পাই বাই 12 এইটাই কত 15 ডিগ্রি 180 তুমি 12 দ্বারা ভাগ দাও এই আমাদের অ্যানসার এটা রেডিয়ান মান এখন উপরের ক্লাসে এইভাবেই মান বসানোর চেষ্টা করবা শিক্ষার্থী বিন্দু শিক্ষার্থী বিন্দু আমরা যদি দুই নাম্বার করে রাখো কোন কারণে যদি লেখা 0 টু রুট 3 শিক্ষার্থী বিন্দু তাহলে কি লেখতা শিক্ষার্থী বিন্দু এই সেম কেস দেখো a 0 তাই না শিক্ষার্থী বিন্দু এখানে কি করতা tan inverse 3 এখানে কি লেখতা tan inverse 0 সেম কেস এটার মানটা ঠিক আছে tan quadratic মানটা দিয়ে শিক্ষার্থী বিন্দু শিক্ষার্থী বিন্দু বলো tan quadratic মান 0 0 ডিগ্রি মান 0 তাহলে আমরা কত বিয়োগ দিলাম 0 বিয়োগ দেব শিক্ষার্থী বিন্দু তাই না দেখো দেখো একেবারে সহজ কাজটা এই এই দেখো আরেকটা অঙ্ক হয়ে গেল পাই বাই 3 মাইনাস 0 ইকুয়াল টু পাই বাই 3 বা 60 ডিগ্রি आंसर হয়ে গেল তাই না এই দেখো একই অঙ্ক একই অঙ্ক শিক্ষার্থী বিন্দু দেখো আমি যদি 0 টু 1 দিয়ে করি 0 টু 1 এই দেখো শিক্ষার্থী বিন্দু 0 টু 1 লক্ষ্য করো সেম কেস তোমাদের বইয়ে ভরে আছে এখানে একটা এখানে একটা এখানে একটা বিন্দু জায়গায় বসে তোমাদের আকাঙ্ক্ষিত তো আকাঙ্ক্ষিত হওয়ার দরকার এক জায়গায় নিয়ে আসবে 0 টু 1 তাহলে কি হবে এই 0 টু 1 এই দেখো 0 টু 1 আমরা আগে কত বসাবো এখানে শিক্ষার্থী বিন্দু 1 পরে কি বসাবো 0 আহা 1 কয় ডিগ্রি মান 45 ডিগ্রি কত পাইবে ও 0 কয় ডিগ্রি মান 0 মান তাহলে থাকি কত পাইবে দেখো দেখি এই এই এর তো কি কোন কোন সমস্যা আছে আমি তো পুরোই কোন সমস্যা নাই শিক্ষা দিবেন আমি আরেকটা দেখাচ্ছি আরেকটা দেখাই কয়টি এর দেখাবো তোমরা এইভাবে তোমাদের বইয়ে যত আছে মনে করে চা আরেকটা দেখাই মনে করো 1 টু ইনফিনিটি 1 টু ইনফিনিটি দেখো তাহলে এখানে কি লিখবা তোমাদের বইয়ে যা যা আছে 1 টু ইনফিনিটি তো প্রথম কি বসাবো ইনফিনিটি পরে কি বসাবো অর তাই না যা আছে সেই মানটা বসাবো তোমরা নিশ্চয়ই জানো tan quadratic মান ইনফিনিটি 90 ডিগ্রি মান ইনফিনিটি tan quadratic মান অর শিক্ষার্থী বিন্দু 45 ডিগ্রি মান শিক্ষার্থী বিন্দু অনেকেই tan টা কিন্তু দেওয়া না অনেকে বার দেখো tan inverse এর 45 ঠিক করব কখন পাই যাব এই 1 quadratic মান tan 45 ডিগ্রি মান tan inverse এর সাথে কাটা লাগে থাকে কি পাই বাই 2 মানে কয় ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি আর এইখানে পাই বাই 4 কয় ডিগ্রি 45 ডিগ্রি 45 45 90 থেকে 45 45 থাকে দেখো আমরা
আমি নেক্সট অঙ্কে যাব শিক্ষার্থীবৃন্দ আমি চার নম্বরে চলে আমি মোটামুটি তোমাদের পাঁচটা অঙ্ক সংক্ষিপ্ত দেখাচ্ছি তোমাদের বই 50 থেকে 60 টা সব শেষ হয়ে যাবে অতএব শুধুমাত্র পাঁচটা সূত্র পারলেই তোমাদের বই 95% কাজ হয়ে যায় আমি আরেকটা দেখাচ্ছি শিক্ষার্থীবৃন্দ যদি 0 টু পাই বাই 4 থাকে 0 টু পাই বাই 6 থাকে 0 টু অরে
আমি নেক্সট আরেকটি দেখাই দিচ্ছি দুই নাম্বার যদি এই 0 টু পাই বাই 2 থাকতো পাই বাই 4 থাকতো আচ্ছা তাহলে আমরা কি লিখতাম এইখানে পাই বাই 4 লিখতাম তাই না পাই বাই 4 লিখতাম এখানে কত লিখতাম পাই বাই 4 লিখতাম তাহলে পাই বাই 4 এর মান কত 1 বাই √2 1 বাই √2 রেজাল্টটা কি দাঁড়াইতো 1 বাই √2 দেখো শিক্ষার্থী বন্ধু এটাকে আমরা ভিন্ন করার কি দরকার আছে আমি নেক্সট আরেকটা অংকে যাই যদি হতো পাই বাই 6 তাহলে কি করতাম পাই বাই 6 বসাইতাম তাই না এখানে কি বসাইতাম পাই বাই 6 পাই বাই 6 এখানে কি বসাইতাম পাই বাই 6 তাহলে পাই বাই 6 মানে কয় ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রির মান কত এই দেখ কত হয় হ্যাঁ তাহলে আমাদের কি রেজাল্ট করাইতো হ্যাঁ ঠিক আছে শিক্ষার্থী বন্ধু সাইন কেস এই পাঁচটা প্যারামিটার দিয়ে আমি রাখি বা তুমি ভিন্ন নাম্বার দিয়ে উত্তর করে করে আমি সাইনটা 6 নম্বরে দিলাম 6 নম্বরে আর দেয়া লাগে না আচ্ছা এরকম যদি সাইন এক্স হলো তাহলে আমি সাইন এক্স এটা করাই দিয়ে শেষ করব আচ্ছা আমরা এবারে 6 নম্বরে দিলাম শিক্ষার্থী বন্ধু এ তাহলে 0 টু আগে আগে সাইন অঙ্ক পাই 0 টু পাই বাই 2 যদি থাকতো আমাদের sin x dx শিক্ষার্থী বিন্দু sin x তাহলে আমরা কি করতাম sin x এর করলে কি হয় শিক্ষার্থী বিন্দু বলো তো মাইনাস cos x তাই না মাইনাস cos x আগেরটার মতই হবে মানে 0 টু পাই বাই 2 তাহলে দেখো লক্ষ্য করো 0 টু পাই বাই 2 এখন এই একই নিয়ম মাইনাসটা কোথায় দেবো এখানে বাহিরে দেবো আগে মান বসাও কত হয় sin x cos 90 minus cos 0 শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো cos 90 মান 0 আর cos 0 এর মান কত 1 তাহলে রেজাল্ট হয় কত 1 নিশ্চয়ই তোমরা লক্ষ্য করতে পেরেছো শিক্ষার্থী বন্ধু তাই না sin x এর ডিফারেনশিয়েট করলে cos x আর cos x এর ইন্টিগ্রেশন করলে sin x আবার sin এর cos x এর ডিফারেনশিয়েট করলে minus sin x এই হিসাবে sin x এর করলে minus cos x তো এটা তো তোমাদের আগেই দেখাইছিলাম আমরা এই মানটা বসাই দিই এখন একই ভাবে শিক্ষার্থী বন্ধু মনে করো এইখানে যদি হয় 45 ডিগ্রি এখানে যদি হয় 60 ডিগ্রি এখানে যদি হয় 30 ডিগ্রি তো ভিন্ন ভিন্ন হতে পারে না এখন মনে করো যদি এখানে 45 হতো শিক্ষার্থী বন্ধু তুমি লক্ষ্য করো এই 45 যদি হতো 2 দেখো 45 এর এখানে কি হইতো 45 এখানে কি হইতো 45 তাহলে যে 45 ডিগ্রির মান কত এই 45 ডিগ্রির মান কত 1 বাই √2 তাই না শিক্ষার্থী বন্ধু 1 বাই √2 তাহলে 1 বাই √2 কি হইতো 1 মাইনাস 1 বাই আমি ঘুরে যদি দিই 1 মাইনাস 1 বাই ইচ্ছে করলে তুমি এই বললা সংখ্যা আনতে পারো এই লসাগু যদি এখানে টানো এখানে √2 যদি লসাগু হয় √2 মাইনাস ডিগ্রি তাহলে এখানে আগে যদি আমাদের এই অডটা আগে দিলাম মাইনাস এখানে হাফ তাহলে হাফ থেকে হাফ তাহলে থাকে কত হাফ তাই না এখানে আমাদের আর এখানে আর কোনো সমস্যা সমস্যা করা লাগে না কল করো অসুবিধা নেই এই হাফ থাকে তাহলে এই শিক্ষার্থী বন্ধু তোমাদের কিন্তু বই হতে সম্পৃক্ত কিন্তু সব সব শেষ হয়ে গেল তোমাদের বই হতে সম্পৃক্ত হতে কিছু নাই তাহলে আমি তোমাদের এই সীমাটা দেখাই দাও তাহলে শিক্ষার্থী বন্ধু যদি এই ভিডিওটি আবার পুনরায় দেখতে চাও তাহলে www.skillsdoc.gov.in এই ওয়েবসাইটে দেখতে পারবা তো ধন্যবাদ সকলকে।